গঙ্গেশ্বর মন্দির, সাগর জলে শিবলিঙ্গের হয় প্রতিদিন পুত স্নান। গঙ্গেশ্বরের এই ঘটনা শাশ্বত আজও অম্লান। হ্যাঁ বন্ধু, গঙ্গেশ্বরের এই অভূতপূর্ব ঘটনা ও দৃশ্যের সাক্ষী হতে গেলে আপনাকে অবশ্যই এখানে অর্থাৎ এই গঙ্গেশ্বর মন্দিরে পা রাখতে হবে। আরব সাগরের কোলে প্রস্তর নির্মিত ছাউনিতে এক মোহময় পরিবেশে পরিবেষ্টিত এই মন্দির। মন্দির স্থিত মহেশ্বরের পঞ্চলিঙ্গের অধিষ্ঠান। আর এই পবিত্র বাতাবরণে প্রত্যহ অসংখ্য ভক্তবৃন্দের পদার্পণ ও দেবতার উদ্দেশ্যে ফুল, বেলপাতা ও দুধ সহযোগে নিজের প্রার্থনা নিবেদন। মন্দির গর্ভে পঞ্চ শিব লিঙ্গ ব্যতীত নাগরাজ, লক্ষ্মী, গণেশ, বিষ্ণু, হনুমানজির মতো দেবতারাও পূজিত হন। এই মন্দির প্রায় 5000 বছরের পুরনো। কথিত আছে, পৌরাণিক যুগে মহাভারতে বর্ণিত পাণ্ডবরা যখন শর্তানুযায়ী 12 বছরের জন্য বনবাসগামী হয়েছিলেন, ঠিক তখনই এই পাণ্ডবগণ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মন্দিরের একটি অসাধারণ বৈশিষ্ট্য হল এই যে, আরব সাগরের জোয়ারের জলে মন্দির অভ্যন্তরস্থ সকল দেবদেবী অভিষিক্ত হন। এবং পরবর্তীকালে ভাটার সময় সমুদ্রের জল অপসৃত হলে সমুদ্রস্থিত অসংখ্য কর্কট বা কাঁকড়ার দল সমবেত হয়ে পূজার সমাপ্তি ঘটায়, যা এক কথায় অভূতপূর্ব।
অভূতপূর্ব দৃশ্য অবলোকন করতে আপনাকে অবশ্যই দিউ শহরের অনতি দূরে অর্থাৎ মাত্র 4 কিলোমিটার দূরত্বের এই গঙ্গেশ্বরের মন্দিরে আসতেই হবে। তাহলে আর কি, সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পক্ষ থেকে সকলের শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা, সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের সকল শুভানুধ্যায়ী ও দর্শক মণ্ডলীর অনুপ্রেরণায় আমরা উৎসবপ্রেমী মানুষদের কথা ভাবনার মধ্যে রেখে আরও একটি চ্যানেল খুলেছি, যার নাম সারপ্রাইজিং ফেস্টিভ্যাল। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। হ্যাঁ বন্ধু, ভাষা মত পরিধান ভিন্ন হলেও সংস্কৃতিপ্রেমী মানুষ সংস্কৃতির বন্ধনে অটুট। আর সেই সংস্কৃতির অন্যতম ভাদু, টুসু, গঙ্গাসাগর উৎসব, বিহু, গাজন, রথ, ডান্ডিয়া, আদিবাসী শিকার, রাস, পুষ্করের মেলা প্রভৃতি কৃষ্টির দ্বারকে উন্মোচন করতেই আমাদের এই চ্যানেলের অবতারণা। আশা করব আপনারা যেভাবেই সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পাশে দাঁড়িয়ে আমাদের প্রেরণার বার্তাবাহকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ঠিক তেমনই আমাদের নতুন চ্যানেল সারপ্রাইজিং ফেস্টিভ্যালের পাশে দাঁড়িয়ে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।